তুমি সেটা দেয়া এবং এক ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে। ছটফট করে লাফালাফি করে আসলে সে ব্যথা পায় না। জুগুলার ভেইন যখন কেটে ফেলে তখন ব্রেইনটাকে স্পাইনাল কর্ডের মাধ্যমে হার্টের সিগন্যাল দেয় আরো বেশি পাম্প করার জন্য, আরো বেশি রক্ত পাঠানোর জন্য। ফলে দেহের সবগুলো রক্ত গলার ওই কাটা জায়গা দিয়ে কিন্তু বের হয়ে যায়। তো ওই মুহূর্তে আপনি যখন ছোট ছুরি নিয়ে এটা স্পাইনাল কর্ডে খোঁচাখুচি করতে শুরু করেন তখন কিন্তু এটা অপমৃত্যু ঘটে, এটা স্ট্রোক হতে পারে, এটা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। তাহলে সেটা কিন্তু স্বাভাবিকভাবে জবাইয়ের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করলো না, বরং হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে সেটা মারা গেল। তখন কিন্তু আপনার কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তাই জন্য আমি সকলের কাছে অনুরোধ করবো, আপনারা তাড়াহুড়ো না করে 10-15 মিনিট একটু ওয়েট করেন জবাইয়ের পরে, এটাকে স্বাভাবিকভাবে ন্যাচুরালি প্রাকৃতিকভাবে এটা রুহটা বের হতে দিন, তা না হলে আমাদের কুরবানি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। 3 নম্বর রিমাইন্ডার হচ্ছে, আমাদের বাংলাদেশের অনেক জেলায় আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি। আমার কাছে নিউজ এসেছে যে অনেক জায়গায় অনেকে হিন্দুদের মন্দিরের সামনে কুরবানির গরু জবাই করে, এটা ঠিক না। কারণ আমরা জানি যে ওরা এই গরুর পূজা করে থাকে, সো আমরা এমন কিছু করব না যেটা ওদেরকে খুব বেশি কষ্ট দিবে। সো অনেকে শুনেছি যে উস্কানিমূলকভাবে তারা একটু দেখিয়ে দিতে চায় বা তাদের উপর প্রতিশোধ নিতে চায়, এরকম করে অনেক সময় হিন্দুদের বিভিন্ন গ্রামে মন্দিরের সামনে এই কুরবানির ব্যবস্থাপনা করা হয়। আমি বলবো যে আমরা এটা যাতে না করি। আমরা হিন্দুদের যে উপাসনালয় আছে, আমাদের হিন্দু ভাইদের উপাসনালয়গুলোকে স্কিপ করে এমন জায়গায় কুরবানি করবো যাতে করে তাদের এই দৃশ্য দেখা না লাগে এবং তাদের এবাদত গাহের সামনেও যাতে আমাদের এরকম পরিস্থিতি তৈরি করতে না হয়, আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের আবাদতের মধ্যে দিয়ে বজায় রাখতে পারি এবং কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে যেন আমরা কখনোই যুক্ত না হই। বলছে যেখানে আপনি কোরবানি করলেন সেটাকে এবং এই যে বর্জ্য ময়লা এটা নিজ দায়িত্বে আপনি ক্লিন করুন। সিটি কর্পোরেশনের ভাইয়েরা সরকারি তত্ত্বাবধানে সারা বাংলাদেশের এসব বর্জ্য আসলে পরিষ্কার করা সম্ভব না। জরিপে এসেছে যে 50 লক্ষ গরু জবাই করা হয় প্রত্যেকটা কোরবানির ঈদে। তো সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে। তাই আমরা যেন নিজ দায়িত্বে এই কুরবানির করার স্থান এবং বর্জ্য যেন পরিষ্কার করি। ব্লিচিং পাউডার দিয়ে বেশি করে পানি মেরে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ আত্তুহুর শত্রু ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ইমানের অঙ্গ। এই বিষয়টা জানে আমরা খুব গুরুত্বের সাথে নেই এবং নিজ নিজ কুরবানি আমরা যেখানে দিলাম সেই জায়গাটা যেন আমরা পরিষ্কার করি। বিশেষ করে বিভিন্ন সংস্থা যারা অনেক অনেক কুরবানি করবেন, ভলান্টিয়ারলি বিভিন্ন কুরবানি করে কুরবানির গোশত বিতরণ করবেন, আপনারা এরকম ভলান্টিয়ারলি ক্লিনলিনেস ক্যাম্পেইন করতে হবে যাতে কোনো ধরনের রক্ত ময়লা বর্জ্য আবর্জনা না থাকে। এই ব্যাপারটাকে যেন আমরা খেয়াল রাখি। সর্বশেষ হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিজে রাখা যাবে কিনা। জি, কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আর 1 ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন। কারণ সূরাতুল হাজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুলু ওয়া আতঈমু ওয়া দাখিরু, অর্থাৎ কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আতঈমু মানে অন্যদের খাওয়াও, ওয়া দাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো। অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। সো উত্তম হচ্ছে 3 ভাগ করে, 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং 1 ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া। এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন, এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধা বঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো।